রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটনবাহী পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক ভাড়াটিয়া মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আজ রবিবার 18 ফেব্রুয়ারি বিকাল 3টার দিকে বাঘাইহাট বনানী বনবিহার পূর্বপাড়া বালুঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নোবেল ত্রিপুরা নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ির সাজেক পর্যটন থেকে 10 থেকে 12 জনের একটি পর্যটনবাহী পিকআপ বালুঘাট পাড়ায় যাত্রী এর গাড়ি উঁচুটিলে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নোবেল ত্রিপুরা নামে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত নোবেল ত্রিপুরাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাঘাইহাট পাঠানো হয়েছে বলেই জানান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি রূপম চাকমার পাঠানো তথ্যচিত্রে PIB71 TV।